আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, নিম্ন ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের এলপি ইউপি টেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তিনি বলেন, রাজ্যে এলপি ও এম স্কুলে খালি থাকা শিক্ষক পদ পূরণের জন্য পর্যাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন, তারা এই পদে আবেদনের সুযোগ পাবেন। সিটেট উত্তীর্ণরাও সুযোগ পাবেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। আগে রাজ্যে সিটেট উত্তীর্ণদের সুযোগ দেয়নি সরকার বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ডিএলএড উত্তীর্ণ প্রার্থীদেরও বঞ্চিত হতে হবে না, সেজন্য ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা সিটেটে বসার সুযোগ পাবেন। তিনি বলেন, প্রতি বছর দুবার সিটেট অনুষ্ঠিত হয়, নতুন প্রার্থীরাও সিটেটে অংশ নিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। এনসিইআরটির নিয়ম অনুসারে হাইস্কুল ও হায়ার সেকেন্ডারি স্তরে টেট বাধ্যতামূলক না হলেও রাজ্য সরকার টেটের ব্যবস্থা বহাল রেখেছে বলে জানান শিক্ষামন্ত্রী। এদিকে 18 জানুয়ারি থেকে রাজ্যের চতুর্থ পর্বের গুণোৎসব 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে, এজন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। 3টি পর্যায়ে এই গুণোৎসব 18 থেকে 22 জানুয়ারি, 1 থেকে 4 ফেব্রুয়ারি ও 15 থেকে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। গুণোৎসবে পর্যবেক্ষক হিসাবে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক, আইএএস অফিসাররাও অংশ নেবেন। গুণোৎসবের ফলাফলের 10 শতাংশ নম্বর বার্ষিক পরীক্ষার ফলাফলে যোগ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই রাজ্যে শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, হাইস্কুল স্তরে এসটি অর্থাৎ সমতল সংরক্ষিত প্রায় 900 শিক্ষকের পদ খালি রয়েছে। এসটি অর্থাৎ সমতল প্রার্থী না পাওয়ায় এই পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকার 900 পদের 80 শতাংশ পদে টিকাভিত্তিক শিক্ষক নিয়োগ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এদিকে 2 বছরের জন্য রাজ্যে এলপি ও ইউপি টেট বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সারা আসাম ছাত্র সংস্থা। আসুর সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়া বলেন, চাকরির সুযোগ বন্ধ করার জন্যই কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, শীঘ্রই টেট বন্ধ রাখার সরকারের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েছে আসুর। অপরদিকে আসাম পুলিশে কর্মরত অবস্থায় নিহত জওয়ানদের পরিবারের সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি। 25 জানুয়ারি এমন প্রায় 3 শতাধিক পরিবারের সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। ডিজিপির কার্যালয়ে আসাম পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন আসাম পুলিশের শীর্ষ অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা রাজ্যের আইন শৃঙ্খলা, অপরাধজনিত ঘটনা, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে পুলিশের কাজকর্মেরও পর্যালোচনা করা হয়। পরে মুখ্যমন্ত্রী জানান, আসাম পুলিশে কর্মরত অবস্থায় অনেক জওয়ান বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় শহীদ হয়েছে। নিহত এমন 3 শতাধিক জওয়ানের পরিবারের সদস্যকে 25 জানুয়ারি সরকারি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গুয়াহাটি মহানগরকে অপরাধমুক্ত করার লক্ষ্যে 2000 সিসি ক্যামেরা বসানোরও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 2024 সালের দুর্গাপূজার আগে গুয়াহাটিতে 2000 সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। এবছরের দুর্গাপূজার আগেই সিসি ক্যামেরা বসানোর প্রকল্পের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, আসাম পুলিশের বিভিন্ন সেবা, যেমন বহিররাজ্যে চাকরি লাভের জন্য পুলিশ ভেরিফিকেশন, এজাহার দায়ের, সভা সমিতির জন্য অনুমতি ইত্যাদি প্রায় 20টি সুবিধা এবার থেকে পোর্টাল বা অ্যাপের মাধ্যমে লাভ করবেন জনগণ। আসাম পুলিশের এই পোর্টাল চালু হলে এজাহার, পুলিশ ভেরিফিকেশন, সভা সমিতির পারমিশন ইত্যাদি 20টি সেবা ঘরে বসেই লাভ করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে এজাহার দায়ের করার জন্য এবার থেকে আর থানায় যাওয়ার প্রয়োজন হবে না। তাছাড়া আসাম পুলিশ ও বন বিভাগে 5000 পদে নিয়োগের প্রস্তুতি নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এবছরের 10 মের মধ্যে এই 5000 নিয়োগের জন্য যাবতীয় ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, 10 মের মধ্যে রাজ্য সরকার 1 লক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, 2022 সালে আসাম পুলিশ রাজ্যের জনগণের নিরাপত্তা সহ অপরাধ দমনে কতটা সাফল্য লাভ করেছে তার খতিয়ান তুলে ধরতে ডিজিপি 16 জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করবেন। এতে মহিলা নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য প্রকাশ করবেন ডিজিপি। 2020-21 সালের তুলনায় 2022 সালে রাজ্যে অপরাধ দমনে পুলিশ কতটা সফলতা লাভ করেছে তারও তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে প্রতি বছরের জানুয়ারি মাসে ডিজিপি এক সাংবাদিক সম্মেলন আয়োজন করবেন। রাজ্যের এসপি ডিআইজিদের ভার্চুয়ালি যুক্ত করে ডিজিপি রাজ্যের অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। অপরদিকে আসামের শাসক দল বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। পাশাপাশি গেরুয়া দল যাতে রাজনৈতিকভাবে সুবিধা পায় সেই জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘৃণাসূচক ভাষণও দিচ্ছেন আজমল সাহেব। তাই রাজ্যের জনগণ বিশেষত ধর্মীয় সংখ্যালঘুরা যদি আজমলের ফাঁদে পা না দেন তাহলে কখনোই আসাম থেকে বিজেপিকে উৎখাত করা যাবে না। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার এই বিবৃতি জারি করে বলেছেন, একদিকে বিজেপির সুবিধা করে দিয়ে অন্যদিকে আজমল দাবি করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই। কারণ কংগ্রেসের শীর্ষ নেতারা আসাম নিয়ে সিদ্ধান্ত নেবার বেলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার বক্তব্যকেই গুরুত্ব দেবেন, আজমলের বক্তব্যকেই নয়। রমেশ এদিন আরো জানিয়েছেন, আসামের মানুষকে বিভ্রান্ত করতে আজমল সাহেব ইচ্ছে খুশি মতো বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। তিনি স্বীকার করেন, 21 সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে রফা হয়েছিল এআইইউডিএফ এর, কিন্তু পরে দেখা গেছে আজমল একদিকে কংগ্রেসের সঙ্গে রফা করে অন্যদিকে বিজেপির সঙ্গে গোপন আতাতের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুবিধা করে দিয়েছেন বদরুদ্দিন। পরে নানা ঘটনা প্রবাহে এটা স্পষ্ট হয়ে গেছে যে কংগ্রেসের সঙ্গে রফা ছিল লুক দেখানো। আসলে বিজেপিকে রাজনৈতিক ফায়দা করে দিতে এই রফার নাটক করেছিলেন আজমল। জয়রাম রমেশ স্পষ্ট জানিয়ে দেন, জোট সঙ্গী হিসাবে আজমলের কোনো বিশ্বস্ততা নেই, ফলে এই দলের সঙ্গে আগামী দিনের কংগ্রেসের কোনো জুটে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। 21 সালের বিধানসভা ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বাইরে থেকে রফার কথা বলে এআইইউডিএফ আসলে বিজেপির এজেন্ট হয়ে বিধানসভা ভোটে কাজ করেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, আজমলের দল এবং মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম রাজনৈতিকভাবে গেরুয়া দলের সুবিধা করে দিতে নানা রাজ্যে প্রার্থী দিয়ে বিরোধী শক্তি ভোট কাটতে সাহায্য করছেন। অপরদিকে লুয়াইরপুয়ে খুন হওয়া বজরং দলের সদস্য শম্ভু কৈরির পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস। লুয়াইরপুয়ে শম্ভুর পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ নেতৃত্বাধীন কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, পাথারকান্দি বিধানসভার প্রাক্তন বিধায়ক মনিলাল গুয়ালা পঙ্কজ নাগ সহ অন্যান্যরা। প্রকাশ্যে এভাবে খুনের ঘটনাকে কমলাক্ষ দেপুরকায়স্থ তীব্র ভাষায় নিন্দা জানান। কমলাক্ষ বলেন, এ ধরনের ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পাশাপাশি শম্ভু হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেন এবং এর পেছনে অন্য কোনো শখ আছে কিনা তাও ভালোভাবে তদন্ত করার দাবি তুলেন। শম্ভুর পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি এককালীন আর্থিক সাহায্য সহ সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ফোনে জেলা শাসককে অনুরোধ জানান। তিনি আরও বলেন, করিমগঞ্জের ডিসি এবং এসপির সঙ্গে আলোচনা করবেন যাতে এই এলাকায় একটি শান্তি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গুয়ালা শম্ভু হত্যাকারীর ফাঁসির দাবি তুলেন এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। অপরদিকে বরকলার পশ্চিম জারৈলতলা কিশোরনাথ এলপি স্কুল হয়ে রঙ্গর সড়কের কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিম জারৈলতলার মানুষ। ওই সড়ক নির্মাণে সিগনেচার প্রজেক্টে 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জানা গেছে কিশোরনাথ এলপি স্কুল থেকে গঙ্গাপুর হিয়ারবন্দ হয়ে রংপুর পর্যন্ত ওই সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছেন ঠিকাদার দেবজিৎ দেব। স্থানীয় মানুষের অভিযোগ, কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার দেবজিৎ দেব শুরু থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নিজ ইচ্ছা খুশি মতো কাজ করছেন। এমনকি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই জায়গায় জায়গায় ব্লক উঠে যাচ্ছে, তাই বর্ষার সময় ব্লক উঠে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার পশ্চিম জারৈলতলা এলাকার মানুষ সাংবাদিকদের কাছে ঠিকাদার দেবজিৎ দেবের বিরুদ্ধে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন। স্থানীয়রা নিম্নমানের কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও ঠিকাদার এতে কোনো পাত্তা দেয়নি, তাই এ ব্যাপারে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকার জনগণের পক্ষে কাবুল ইসলাম লস্কর, হাসানুদ্দিন লস্কর, আমজাদ হোসেন লস্কর, মিনত আলী লস্কর, আব্দুল শুক্কুর প্রমুখ। এছাড়াও কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অপরদিকে আসন্ন প্রজাতন্ত্র দিবসেই বড়ভূমিতে পুনরায় নতুন এক জঙ্গি সংগঠন আত্মপ্রকাশের কুচকাওয়াজ চালাচ্ছে। ভয়ঙ্কর এই তথ্য প্রকাশ করেছেন আসাম পুলিশের স্পেশাল ডিজিপি জিপি সিং। উল্লেখ্য, বিটিআরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে গত দুদিন ধরে কুকরাঝাড়ে ছিলেন স্পেশাল ডিজিপি। কুকরাঝাড়ে থাকাকালীন এডিজিপি সিং সাংবাদিকদের বলেন, বড়ভূমিতে পুনরায় সশস্ত্র সংগঠন গড়ে তোলার তথ্য এক মাস আগেই পেয়েছিল আসাম পুলিশ। এই তথ্য পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারী সহ তিন বিপিএফ নেতাকে গ্রেফতার করে। এডিজিপির দাবি, সমগ্র অভিযানই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে। পুলিশ প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারীর মুসলপুরের বাসভবন থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে বড়ভূমিতে পুনরায় আত্মপ্রকাশের কুচকাওয়াজ চালানো জঙ্গি সংগঠনের নাম ঠিক করা হয়নি। 26 জানুয়ারি এই জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করার কথা ছিল বলে উল্লেখ করেন সিং। এডিজিপি সিং বলেন, মারণাস্ত্রসহ প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারী গ্রেফতার হওয়ার ঘটনা কোনো নতুন কিছু নয়। এর আগে 2021 সালে গঠিত NLFB জঙ্গি সংগঠনকেও মারণাস্ত্র সরবরাহ করেছিলেন প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, NLFB সংগঠনের একটি স্কর্পিও গাড়িতে বিপুল পরিমাণ মারণাস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মারণাস্ত্র প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারীর ছিল বলে উল্লেখ করেন এডিজিপি। তিনি বলেন, এসব ঘটনার সম্পূর্ণ তথ্য পুলিশের হাতে মজুত রয়েছে। আগে বাজেয়াপ্ত করা মারণাস্ত্রের তদন্তের দায়িত্বে NIকে অর্পণ করা হয়েছিল এবং শান্তির স্বার্থে পুনরায় NIA থেকে মামলা তুলে নেওয়া হয়েছিল বলে তিনি জানান। কিন্তু বারবার এ ধরনের ঘটনা ঘটার পর পূর্বের মামলায় আরও কে জড়িত রয়েছে তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে SPকে। তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বড়ভূমিতে কোনো নতুন জঙ্গি সংগঠন গড়ে তুলতে দেওয়া হবে না, এজন্য সজাগ রয়েছে আসাম পুলিশ। অস্ত্র হাতে তুলে নেওয়া যুবকদের ফিরে আসার আহ্বান জানান জিপি সিং। এদিকে করিমগঞ্জের ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি বলেন, ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আইনি যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, খুব কম সময়ের মধ্যেই পুলিশ চার্জশিট দাখিল করবে। অপরদিকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রতারণার শিকার হলেন আলগাপুরের এক ব্যবসায়ী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। ভালো এবং সহজ সরল ব্যক্তিরাই বিশেষ করে এসবের শিকার হচ্ছেন, হারাচ্ছেন কষ্টের উপার্জিত টাকা। এ ব্যাপারে ওই ব্যবসায়ী আলগাপুর থানায় একটি মামলা দাখিল করেছেন বুধবার। প্রদত্ত এজাহার মতে জানা গেছে, দিন দুয়েক আগে 8617485191 নম্বর থেকে একজন অপরিচিত ব্যক্তি ফোন করে ভিডিও কল করার জন্য অনুরোধ জানায় ব্যবসায়ী পিন্টু শুক্লবদ্ধকে। তিনি 75 না ভেবেই ভিডিও কল রিসিভ করতেই একটি সুন্দরী মেয়ে ভিডিও কলে আসে এবং তার শরীরের আবরণ খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায়। এরপরই মেয়েটি পিন্টুকে ভয় দেখায়, তার কথা মতো টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেবে সামাজিক মাধ্যমে। এই ঘটনার পরই 8876787080 এবং 9706006689 এই 2 নম্বর থেকে বারবার ফোন আসতে থাকে এবং ক্রাইম অফিসার পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে যে পিন্টু যদি 1 লক্ষ টাকা না দেয় তবে তাকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলবে এবং ভিডিওটি ভাইরাল করে দেবে। এভাবেই প্রতিদিন ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন ব্যবসায়ী সহ সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ। সামাজিক বদনামের বয়ে কাড়ি কাড়ি টাকা দিতেও কেউ পিছপা হচ্ছেন না। এদিকে পুলিশ এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।